বাংলাদেশি ওষুধ পাচারের সময় এক ভারতীয় ট্রাক চালককে আটক করল বিএসএফ পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় উদ্ধার প্রচুর ওষুধ চোরাপথে বাংলাদেশি ওষুধ পাচারের অভিযোগে এক ভারতীয় ট্রাক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ জওয়ানেরা উদ্ধার হয়েছে বেশ কিছু বাংলাদেশি গর্ভনিরোধক ওষুধ জানা গেছে ভারতীয় ট্রাক চালক প্রসেনজিৎ ঘোষ পণ্য নিয়ে বাংলাদেশে যায় পণ্য খালি করে এদেশে প্রবেশের সময় তাকে আটক করে বিএসএফের একশো উনআশি নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা ধৃতের কাছ থেকে উদ্ধার হয় নটি ব্যাগ ভর্তি বাংলাদেশি ওষুধ তাকে পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওষুধগুলি কী কারণে এদেশে আনা হচ্ছিল কে বা কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ ধৃতকে এদিন বনগা আদালতে তোলা হয় অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পেট্রাপোল